মসজিদে মসজিদে নামাজ পড়তে যান আজান নামাজের ডাক আজান শুনে মসজিদে নামাজ পড়তে যান মসজিদে যখন পা রাখেন কোন পাটা আগে রাখতে হয় একটু জোরে ডান পাটা ডান পাটা রেখে কি পড়তে হয় বলেন না কথা বলেন না আল্লাহম্ম তাহালি আবু আবার রাহমৎক ও এটা পড়তে হয় হ্যাঁ আশ্চর্য ব্যাপার আমাদের সব মসজিদে লেখা আছে আমি খুব আফসোস আপনাদের এত ওয়াজ করে যাচ্ছি আপনারা কি মসজিদগুলো চেঞ্জ করবেন না লেখা নেই কেন তোমাদের মসজিদে দেখো কেন থাকতে তোমরা করি কেন এটা আপনারা জানেন এই দেখেন তাকান আমার দিকে তাকান মসজিদুন নাবাবিতে তেহাদিস এই মিলাদুল নবীটাকে বেদাত বিদাত করছে না এ কথা বলেন না আপনাদের এলাকায় নেই তো এই কথা বলেন না নেই তো কান খাড়া করে শোনেন ওদেরকে আমার বার্তা পৌঁছে দেন বেশি লাফালাফি করতে মানা করেন কেন কারণ উনাদের হাদিসের গুরুর 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 গুরু বেদাত বলেনি আপনি বলার কে তিনি বলেননি তিনার নামটা একটু শোনাই এমন একজনের নাম বলবো গোটা বিশ্ব এক নামে চেনে উনাদের গুরুর গুরুর গুরু কে তাম বিশ্ব চেনে আলেম ওলামা চেনে মোহাদ্দিস চেনে মুফাসসির চেনে কি নাম নামটা হলো আলেম ওলামা চেনে ইমাম ইবনে তাইমিয়া চেনেন না ইমাম ইবনে তাইমিয়াকে কে চেনে না এক বাক্যে বিশ্বের জগতে চেনে ইমাম ইবনে তাইমিয়া এই মিলাদের ব্যাপারে কি লিখেছেন তার বক্তব্যটা একটু শুনবেন না থাক আজকে থাক মেদিনীপুরে যাবেন মেদিনীপুরে যাবে না আরে এখন বলছি মেদিনীপুর যাব না তা আমিও শোনাবো না ওইটা বলেন যাব আর শোনান এখানে কথাটা ঠিক করে বলেন মেপে বলেন উল্টোপাল্টা করবেন না এই বাবা জির শুনেন শোনেন তাইমিয়া তাইমিয়া কি লেখছেন ইমাম ইবনে তাইমিয়া কি লেখছেন উনার বক্তব্য মিলাদুল উপরে আমরা একটু শুনতে চাই জানতে চাই উনি একটা কেতাব লিখেছেন কেতাব কিতাবের নামটা একটু বলে দিই না হলে বলবে ফালতু কথা বলে চলে গেছে এটা যাতে বলতে না পারেন উনি একটা লিখেছেন কিতাবের নাম সিরাতি মুস্তাকিম এই কিতাবের মধ্যে চারশো চার পৃষ্ঠা কোথাকারের ছাপা সৌদি আরবে রিয়াদের ছাপা চারশো চার পৃষ্ঠায় উনি লিখছেন কি লেখছেন এ তাকাও উনি লিখছেন হ্যাঁ যে আল্লাহ নবীর মিলাদ অনুষ্ঠান নয় যারা করে নবীর খুশি করে করে তাজিম মিলাদ পালন করে এটা এটা নয় হলো কাজ আর একটু জোরে এটা সবের কাজ তাহলে আজ থেকে তোমরা খবরদার তোমাদের গুরুর গুরুর গুরু বলে দিয়েছে বিদাত নয় সবের কাজ তোমরা আর উল্টো পাল্টা কথা বলবে না কথা ঠিক কিনা সংশোধন এক নাম্বার টু হ নাজিদি ওহাবি যে ছড়িয়েছে আবদুল ওহাব নাজিদি থেকে আব্দুল ওয়াহাব নাজদির ছেলের নাম আবদুল্লাহ কি নাম বললাম আবদুল্লাহ সে কি কেতাবে লিখেছে মিলাদের ব্যাপারে ওটাও শুনবেন কবে আবদুল ওয়াহাব নাজদি ছেলে আব্দুল্লাহ কেতাবটার নাম کتابটার নাম নোট করুন মুখতাসার সিরাত তেরাসুল মুক্তাসার মুখতাসার সিরাত মধ্যে আবদুল ওয়াহাব নাজদি ছেলে আব্দুল্লাহ লেখছে এটা পাকিস্তানের ছাপা তাতে লেখছে এই তাকাও তাতে লিখছেন ওই বোখারি শরীফের একটি হাদিস তুলে ধরেছেন আবুল মৃত্যুর এক বছর পর আব্বাস স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখে বলছেন আবুল আহাব কি অবস্থায় আছো না আমার কবরের কষ্টের কথা বলতে পারবো না চতুর্দিক দিয়ে আমাকে আগুন কষ্ট দিচ্ছে তবে প্রতি সোমবার যখন আসে দুই আগুনের মাঝখান থেকে একটু পানি বের হয় পানি পান করলে আজাব হালকা হয় হালকা হয় কেন আবুল আহাব বলছে আমি আমার বাঁধি সোয়াইবাকে বলেছিলাম সোয়াইবাকে বলেছিলাম কি বলেছিলেন আমি বলেছিলাম আবদুল্লার ঘরে আমার ভাইপো মিলাদ যখন হবে আরবিতে জন্মকে মিলাদ বলা হয় আবদুল্লার ঘরে আমার ভাইপো সংবাদটা যেদিন হবে আমাকে তাড়াতাড়ি দেবে সর্বপ্রথম সংবাদটা যেন আমি পাই সোয়াইবা বাঁধি সোয়াইবা শুনতে পেয়ে বোখারি হাদি সেটা ইমাম বোখারি কেতাবুল নিকাহাতে নিয়ে এসেছেন কোথায় নিয়ে এসেছেন কেতাবুল নিকাহ ওতে নিয়ে এসেছেন ভালো করে চলো হাদিসটা এরা কি পড়ে না নাকি মৌলবীরা বলেন তো এরা পড়ে না হ্যাঁ জ্ঞানজাম করে হ্যাঁ পরে আবার বলছে এটা পড়ে কি পড়ে আল্লাহ জানে কি ব্যাখ্যা করে শুনুন বোখারি পড়ছি বখারি শরীফের হাদিস বলছি তারপর বাঁধি সোয়াইবা যখন এসে বলল আবদুল্লাহর ঘরে মোহাম্মদের মিলাদ হয়েছে যেই শুনেছে আবুল্লাহাব হাব আহারে ভাইপর খুশিতে নবীর খুশি নয় ভাইপর মিলাদের খুশিতে আনন্দে আত্মহারা হয়ে দুই আঙুলের ইশারার দ্বারায় বাঁধি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল যা তোকে মুক্তি মুক্ত দিয়ে মুক্তি করে দিলাম আজাদ করে দিলাম এইটুকু খুশি করেছিল এইটুকু খুশি করেছিল যার জন্য আল্লাহ তালা ভাইপর মিলাদের খুশিতে প্রতি সোমবার গোর আজাদ আল্লাহ হালকা করে দিয়েছেন যদি কাটটা কাফের যার সম্পর্কে সুরা নাহাব, হলো সেই কাফির হওয়া সত্ত্বেও নবীকে নবী মনে করে নয় ভাইপর মিলাদের খুশি মানাতে গিয়ে প্রতি সোমবার আল্লাহ হালকা করেছেন আঙুল পানি বের হয় আজাবা হয় হালকা হালকা হয় হয় ওয়াহাব নাজিদির ছেলে আবদুল্লাহ মুখতার সিরাতে রসুরে লিখতে গিয়ে বলেছেন ওই ঘটনা উল্লেখ করে বলেছেন তাহলে রসুরের মিলাদ যদি কেউ নবী মনে করে খুশি করে আনন্দ করে আনন্দ করে তাহলে আল্লাহ তাকে কি আজর দেবেন তোমরা হিসাব করো ওর ওর সওয়াব ওর আজরের কোনো কোনো হিসাব নেই বিবে হিসাব আল্লাহ তোমাদেরকে আশা করবে তাহলে মিলাদ পালন করা যাবে কি যাবে না আরেকটু জোরে আচ্ছা এবার আসুন ওলামাই দেওবন হ্যাঁ হ্যাঁ বলবো ভালো করে শুনুন আরেকজনের নাম বলবো বাবাজি আরেকজনের নাম বলবো ওলামায় দেওবন্দের বাবাজি আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গোহী কাসিম নানদ্বি হোসেন আহমদ মাদানি চারজনের গুরুর গুরু ইনার কে ওনাদের গুরু চারজনের গুরু হচ্ছেন হাজিম দাদুল্লাহ মহাজের মাক্ষী ইনি একটা কেতাব লিখেছেন কেতাবের নাম হাফ ফাইসালায় হাফতে মাস আলা এই এই কিতাবের মধ্যে তিনি লেখছেন আমি আমার বাড়িতে প্রতি বৎসর আল্লাহ নবীর মিলাদুল্নবীকে অনুষ্ঠান মিলাদুলনবীকে স্মরণ করে ওই দিন আমি রবিউল আউয়াল ওই দিন ওই মাসে আমি যখন সুযোগ পাই ওই দিনে আমি মিলাদুলনবীর অনুষ্ঠান করি এবং ওই অনুষ্ঠানে নবীর আনন্দ করি মিলাদ পালন করি আর জায়গায় দেখছেন যতবার দাঁড়িয়ে সালাম দিয়েছি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি ততবার হয়ে গেছে জোরে কি হলো নসিব আপনাদের গুরুর গুরুর গুরু যিনি তো ক্যামপন্থী ক্যাম করেছেন দাঁড়িয়ে সালাম পড়েছেন বৎসরে মিলাদ পালন করেছেন আর আপনারা মিলাদের বিরোধিতা করেন কেন কেয়ামের বিরোধিতা করেন কেন কেয়াম মানে দাঁড়ানো ওই দাঁড়িয়ে সালাম পড়ি তো অন্য কিছু করিনি ঢোল পিটে পিটাইনি তো দাঁড়িয়ে সালাম পড়ার বিরোধিতা করেন কেন কেন করেন কোথায় মানা আছে নিষেধটা দেখিয়ে যেতে হবে যদি মানা না থাকে বিরোধিতা করেন কেন আপনাদের গুরুর গুরু যখন করে গেছেন ইনারা তো মানা করেননি তার কাছে বায়াত গ্রহণ করেছেন তাকে পীর হিসেবে গ্রহণ করেছেন ঠিক কিনা জোরে বলে এক নাম্বার টু নাম্বার টু এমন একজনের নাম বলব বাংলাদেশ ভারতবর্ষ পাকিস্তানের সব শ্রেণীর আলেমরা জামাত ইসলামী হালি হাদিস ইসলামাজ হাবি বেরেলি দেও তবলিগি দেওবন্দি ফুরফুরাবি সবাই মানে ওই ব্যক্তির নাম বলবো বলবো। নাম হলো হ্যাঁ শাহ আব্দুল হক মোহাদ্দেস দেহলবী রহমাতুল্লা চেনেন না হ্যাঁ আলেম সমাজ চেনেন না ইনাকে মানেন তো কথা বলেনি। এটা তো আর ফুরফুরার নয় ফুরফুরার নয় ভাইরা আমার বাবাজিরা শাব্দুল হাক মহাদ্দেশ দাহিল্লাবি মহাদ্দিস যিনি হাদিসের সানাদ মহাদ্দিস সব শ্রেণীর আলেম মানে শাব্দুল হাক মহাদ্দেশ দাহিল্লাবি একটা কিতাব লিখেছেন কিতাবের নামটা বলে দিই কিতাবের নাম আখবারুল আখিয়ার কি বললাম আখবারুল আখিয়ার এই কিতাবের মধ্যে একদম শেষে গিয়ে লিখছেন কি বলছেন আল্লাহ মেরা কই আমল এসা নেহি হ্যায় जो तेरे दरबार में पेश करने के लायक समझो अमा तमुन को आमूल नहीं तुम्हार का जे पूछो नर अमाल में फसाद नीयत मौजूद रहती है अलबत्ता আলবত্তা প্রত্যেক আমলের মধ্যে কোনো না কোনো না ত্রুটি বিচ্যুতি রয়েছে আলবত্তা মুজহাকির ও ফকির কা এক আমল সির্ফ তেরি জাত এ পারকি আয়নায়ত কি বজায় সে বহুত শানদার হয় তবে একটা আমল নিখুঁত আমল থাকতে হলে একটা আমল আছে নিখুঁত আমল নিখুঁত কি বলছেন নিখুঁত আমল সেটা কি ওই নিখুঁত আমলটা শোনো সাবদুল হাক মহাদেশ দাহল্লাবি রাকিদা ওই আকিদা নিয়ে যাও কালকে হক সকালে গিয়ে হই হই করো না ভাল লাগে না খাবেন না ভাল লাগে না করেন না বিরোধিতা করবেন না ভাইয়ের আমার বাবা চিরা হ্যাঁ সোনা সল ছেলেরা শোনো কি বলছেন নিখুত আমলটা শোনো নিখুত আমল কি ও এ হ্যায় কে ও যাহু বাহু এবার যা আছে আমি পড়ছি ও এ হ্যায় কে মাহফিলে মিলাদকে কে মৌকে মায় খড়ে হকার সালাম পড়তা হু আরো জোরে মাহফিলে মিলাদের মাহফিলে মিলাদের মাফিলে তাহলে বুঝা গেলো মিলাদ কে উনিও মারে মিলাদের মাহফিল মেনে গেছেন বিধাত ধরেননি ওই মাফিলে দানিয়ে মুস্তফাকে সালাম দিয়েছেন আর কি বলেছেন জানেন সে আল্লাহ আমার প্রত্যেক আমল রাত করতে পারেন ক্যান্সিল করতে পারে না আমি গ্রহণ করব না কিন্তু দাঁড়িয়ে মুস্তাফার উপর মিলাদের মাহফিলে দাঁড়িয়ে সালাম পড়ার আমল রাদ হওয়ার নয় তাহলে সেই দাঁড়িয়ে সালাম পড়ারটাকে মিলাদকে আপনারা অস্বীকার করেন কিভাবে তাহলে বুঝছেন এরা হলো সেই বাহাত্তরের এক তিহাত্তর দল হবে বাহাত্তর যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে যারা বিরোধিতা করে মনে করবেন সেই বাহাত্তরের এক কথা বলছেন না কেন বিরোধীরা করছেন কেন আপনার সব মেনে গেছে সব হ্যাঁ আরও দলিল দেব বলেন আরও দলিল দেব। দাঁড়িয়ে সালাম পড়বেন না আবার অনেক জায়গায় আমরা দেখি দাঁড়িয়ে তো এই সেই দিনে এই দশ দিন আগে আমার মেদিনীপুরে একটা প্রোগ্রাম হলো হ্যাঁ প্রোগ্রাম হলো একজন সভাপতি ওকে সভাপতি মানে ইমাম সাহেবকে তাকে বলেছে একটু প্রচার করবে ইমাম সাহেব প্রচার করছেন আমি দাঁড়িয়ে সালাম পড়লাম দেখেন ইমাম সাহেব সব উঠেছে উনি বসে আছেন দাঁড়িয়ে পড়বেন না যা চলে যাবে ওই যা যেতে দেব না দাঁড়িয়ে পড়বেন না ভাই আমার বাবা কি কী বলবো দাঁড়িয়ে সালাম পড়বেন না এক শ্রেণী দাঁড়িয়ে পড়ে না আর এক শ্রেণী দাঁড়িয়ে পড়ে না দাঁড়িয়ে পড়ে না তো আমি প্রমাণ করাবো ওরাও দাঁড়িয়ে পড়ে আপনারা বলুন তো দেখি একজন বলুন মসজিদে মসজিদে নামাজ পড়তে যান আজান নামাজের ডাক আজান শুনে মসজিদে নামাজ পড়তে যান মসজিদে যখন পা রাখেন কোন পাটা আগে রাখতে হয় একটু জোরে ডান পাটা ডান পাটা রেখে কি পড়তে হয় বলেন না কথা বলেন না আল্লাহম্ম আবু আবার ও এইটা পড়তে হয় আশ্চর্য ব্যাপার আমাদের সব মসজিদে লেখা আছে আমি খুব আফসোস আপনাদের এত ওয়াজ করে যাচ্ছি আপনারা কি মসজিদগুলো চেঞ্জ করবেন না লেখা নেই কেন তোমাদের মসজিদে লেখো কেন আলেম থাকতে তোমরা করনি কেন এটা আপনারা জানেন এই দেখেন তাকান আমার দিকে তাকান মসজিদুল নাবাবিতে মসজিদের ভেতরে প্রবেশের দোয়া হুজুর এসে গেছে ভাই আমার বাবাজি এটাকে নিয়ে ফেতনা করবেন না এটা বলছে আলফিত না তো আসাদুমিনাল কাতল আপনি করেননি আলাদা জিনিস সে বসে আছে বলবে জাত চলে যাবে কেন সবাই দাঁড়িয়েছে আপনি দাঁড়িয়ে যান না পড়েন পড়তে হবে না দাঁড়ান এত কষ্ট হচ্ছে আপনারা জানেন মসজিদুন মসজিদুল নবাবীতে কি দোয়া আছে জানেন আমার চোখে দেখে এসেছি প্রবেশের দোয়াটা আছে জানেন বাবুল বাকি গেটে যখন ঢুকবেন বাবুল বাকি ওখানে উপরে লেখা আছে একটু ভিডিও করে নিয়ে আসবেন কি লেখা আছে মসজিদ নাবাবীর ভেতরে প্রবেশের দোয়াটা বলবো বিসমিল্লাহি بسم بسم الله والصلاة والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتي بسم الله بسم الله بسم الله بسم কোথায় পেলেন আপনারা বলবেন হুজুর আপনি তো নিজেই বলেছেন মক্কা মদিনা দলিল নয় কোরআন হাদিস দলিল নবীজি বলেছেন নবীজি বলছেন দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে একটা কোরআন ও হাদিস ফলো করবে কখনো গুমরাও হবে না

আবু দাউশের হাদিস নবীজি বলছেন যখন তোমরা দাখাল দাখালা আহাদু কুমফিল মসজিদ মসজিদে যখন প্রবেশ করবে ডান পাটা আগে দেবে দিয়ে ফলসাল্লিম আলী নবীকে সালাম দেবে জোরে বলল আরও জোরে হ্যাঁ নবীকে সালাম দিতে হবে এই মসজিদুল উন্নবী তো এটা ঠিক লেখা আছে তাহলে আপনারা বলুন তাহলে যারা দাঁড়িয়ে সালাম পড়ার বিরোধিতা করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা যখন মসজিদুল উন্নবীতে প্রবেশ করে যখন কোনো মসজিদে খালি মসজিদুল উন্নবী কোনো মসজিদে দাখিল হবেন আগে সালাম দেবেন সালাম দেওয়ার সময় কি বসে বসে এরকম এরকম করে যাবেন না জিজ্ঞেস করছি সেই দাঁড়াতে হয় দাঁড়িয়ে সালাম দিতে হয় তাহলে ওখানে দাঁড়ান

হ্যাঁ বাবাজি সমস্ত হুজুর কিবলারা সব দাঁড়িয়ে সালাত সালাম পড়েছেন সুতরাং পড়বেন যদি ভালো না লাগে আপনি বসে থাকবেন একটা আদবের খেলা আদব আছে আর তাউফ ও আফিল আদাবি তাসাউফের প্রথম শবক হলো আদব আদব রক্ষা করুন আদব রক্ষা করুন বে আদাব বে নাসিব বা আদব বা নাসিব বে আদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত আর আল্লাহ রহমত না হলে সে জান্নাতে যেতে পারে না আমি অনুরোধ করব বেয়া করবেন না নবীর সানে দাঁড়িয়ে সালাম পড়বেন কেন মুতলাকান আয়াত সাল্লু আড়ি হওয়া সাল্লিমতা শ্রীমা নবীর উপরও দুরুদ সালাম পাঠ করার মতো পাঠ করো তাহলে করুন না এখানে বসা দাঁড়ানো বলা হয় না মুতলাকা আয়াত সুতরাং সব বুজুর্গান দিন দাঁড়িয়ে পড়েছেন আপনি পড়ুন

হজরত শেরে হুদা বলছেন সে যখন মারা যাবে দুনিয়া থেকে ইমানই মৃত্যু নসিব হবে আর সে যখন জান্নাতে যাবে জান্নাতা জন্নাত হিসাব আল্লাহ বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে সুতরাং আপনারা মিলাদ নবী পালন করবেন নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী পালন করবেন পাঁচ ওখ নামাজ পড়বেন এক মাস ফরজ রোজা রাখবেন আকিদা ঠিক রেখে নামাজ রোজা করবেন নবীকে মোহাবাত করবেন ভালোবাসবেন আল্লাহ যেন আমাদের সকলকে তফি দান করেন সকলই বলি আমিন আরও জোরে বলি আমিন এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি পিরজাদা হুজুর কিবলা এসে গেছেন মূল্যবান তার বক্তব্য আপনারা শুনবেন কেউ উঠা করবেন না মুসাফা করবেন না বসে তার ওয়াজ নাসিহাত শুনুন পরপর আরও হুজুর কিবলা পীরজাদা হুজুর আসবেন আপনাদের কাছে ওয়াজ নসিহত শুনাবেন আর মুজাদ্দিদু জামানের মতাদর্শের উপর মজবুত থাকবেন এই বক্তব্য দিয়ে বিদায় নিচ্ছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম মুহাববতে দরুদ শরীফ আল্লাহ